হ্যাপি প্যারেন্টস ডে তে আপনাদের সকলকে স্বাগত। এক নতুন পথচলা, বাংলা টেলিভিশনে এক নতুন অধ্যায়। এই পথচলায় সামিল হয়েছেন ছেলেমেয়েরা তাদের বাবা মাদের সঙ্গে করে, আর ঘটিয়ে ফেলছেন অনেক ছোট বড় বাবা মার জন্য স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ। আর এই ইচ্ছে পূরণে কালকের এপিসোডে আমরা পেয়েছিলাম আমাদের সঙ্গে অদ্রিজাকে। অদ্রিজা বেশ কিছু স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ ঘটিয়েছেন বাবা মায়ের জন্য। আজকে আমাদের সঙ্গে আছেন উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে শৈবাল দে। দারুণ লাগছে আজকে তোমাকে। আচ্ছা তাই? হ্যাঁ, ফাটাফাটি। তার মানে বলতে চাইছো কালকে অত ভালো লাগছিল না? কালকেটা দারুণ ছিল, আজকেটা আরো বেশি ভালো। তুমি কি মানে এই যে আমাকে সুন্দর লাগছে বললে, এটা কি তুমি মনে মনে সেই যাকে তুমি ধারণ করতে চাও, যাকে তুমি আগলে রাখতে চাও, সেই বৌমা যিনি তোমার জীবনে আসবেন তার কথা ভেবে বললে? যে কিছুটা আছে ওর মধ্যেও। কালকে তুমি বলেছিলে যে তাকে পাঁচ কান করা যায় না, চুপি চুপি একটা নাম দিতে চাও, সেই চুপি চুপি নামটা তুমি বলবে বলেছিলে। আমরা সকলে অপেক্ষা করে আছি সেই চুপি চুপি নামের জন্য, দর্শকরা সকলে অপেক্ষা করে আছেন, এবং আমরা জেনে নিতে চাই সেই নামটা যা তুমি তোমার সেই তার কানে কানে চুপি চুপি বলবে। এটা আমরা এখন একটু জোরে শুনতে চাই, বাংলার ঘরে ঘরে শুনতে চায় শৈবাল তার প্রাণের নারীকে কি নামে ডাকতে চান, যে নারী নাকি মুখটা নাকি স্বস্তিকার মতো, চেহারাটা দীপিকার মতো। সেই কথায় পরে আসছি, শুধু জেনে নি রাজন্যা নাম দিয়েছিল ভালো নাম, চুপি চুপি আদর করে নিভৃতে ডাকার নামটি কি, মজার নামটি কি? মজার নামটি হচ্ছে অন্তঃশিলা। এটা পাথরের মতো নাম? না 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 না, শিলার মধ্যে অন্য কিছু রূপী আছে, রোমান্স আছে একটা। আচ্ছা, তুমি আরেকটু ছোটখাটো কিছু নামে ডাকতে চাও না? কিরকম ওই একটা খেদি তোমার সোনাকে যাকে নিয়ে তুমি তোমার দিনটি কাটাতে চাও তার ব্যবস্থা আমরা করবার চেষ্টা করবো। এবার আমরা ঢুকে পড়ি খেলাটার মধ্যে। খেলাটা খেলতে গেলে একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা সকলেই জানি, তবু একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, শৈবালকেও মনে করিয়ে দিচ্ছি। আমরা এই হ্যাপি প্যারেন্টস ডে এর মঞ্চে চারটি ইচ্ছে পূরণ ঘটাবো বাবা মার জন্য, কিন্তু সেই চারটি ইচ্ছে পূরণ ঘটাতে গেলে আমাদের চারটি পর্ব পার হতে হবে। প্রথম পর্বে থাকবে তিনটি প্রশ্ন, তিনটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে পারলেই প্রথম ইচ্ছে পূরণ বা স্বপ্ন পূরণ ঘটিয়ে ফেলবেন শৈবাল তার বাবা মার জন্য। পরের পর্বে, দ্বিতীয় পর্বে তিনটি প্রশ্ন, সেই তিনটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে পারলেই শৈবাল ঘটিয়ে ফেলবেন বাবা মার জন্য তার দ্বিতীয় ইচ্ছে পূরণ বা স্বপ্ন পূরণ। কিন্তু তৃতীয় ধাপ বা তৃতীয় পর্বে গিয়ে তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতেই হবে, তবেই তিনি ঘটাতে পারবেন বাবা মার জন্য স্বপ্ন পূরণ বা ইচ্ছে পূরণ। চতুর্থ পর্বেও তাই, চতুর্থ পর্বেও তিনটি প্রশ্ন থাকবে, তিনটি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে, এবং তখন কিন্তু প্রশ্নগুলোর চেহারা, চরিত্র, ধরন সবই কিন্তু খানিকটা কঠিন হয়ে যাবে, তখন খানিকটা সেয়ানে সেয়ানে লড়াই যাকে বলে। তবে আমার বিশ্বাস শৈবাল যেরকম মজার ছেলে, আনন্দের ছেলে, তাতেও সব প্রশ্নের উত্তর পাবে বলেই আমাদের মনে হয়। আমরা এখন যাই তাহলে, প্রথম ইচ্ছেটা তোমার কি বাবা মার জন্য? আমার প্রথম ইচ্ছেটা রয়েছে হচ্ছে আমার বাবার জন্য ঠাকুরের একটা সিংহাসন আর পূজার সামগ্রী। তার কারণটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার বাবা মা দুজনেই ঠাকুরের প্রতি খুবই ঈশ্বরের প্রতি অনুরক্ত, আমিও বেশ খানিকটা। তা আমি বাবাকে দেখতাম পুজো করছে একটা ঘরে, সেরকম সেপারেট কোনো ঘর ছিল না, আমাদের ঘরের মধ্যে এক জায়গাতেই ঠাকুরের পুজোটা হতো। আর হচ্ছে যে আরও প্রয়োজনীয় অনেক সরঞ্জাম থাকে, সেটা টুকটুক করে এগোনো ইচ্ছা আছে, তাই সেইটাই আমার ফার্স্ট উইশ রইলো, যে বাবার পুজোর জন্য একটা ঠাকুরের সিংহাসন আর কিছু পুজোর সামগ্রী। আপনার ছেলে বলছেন যে বাবার জন্য সিংহাসন চান, ঠাকুরের সিংহাসন, তা এইটি পেলে কি আপনার কেমন লাগবে বলে মনে হয়? আমার
খুবই ভালো লাগবে। আচ্ছা, এবং আমার মনের ইচ্ছাটাও পূরণ করবে। ও মনে মনে আপনি চেয়েছেন অনেকদিন ধরেই যে এমনটা ঘটুক, কিন্তু সেটা ঘটে ওঠেনি আজ অবধি। যদিও প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তাহলে সেইটা ঘটে যাবে। আপনি খুব ভালোবাসেন পুজো? খুব ভালোবাসি পুজো। আমি আগে প্রথমে ঠাকুর দর্শন করে তারপর প্রথম সূর্য, তারপরে সবকিছু। আমরা প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের সন্তান, প্রত্যেকেই সমান। সমুদ্রে যেমন প্রত্যেকটা জলবিন্দুর মধ্যে সূর্যের আলো পড়লে সূর্যের প্রতিফলনটা গোল হিসেবে আমরা পাই, আমরা কিন্তু প্রত্যেকেই তাই। বেশ, খুব সুন্দর, থ্যাংক ইউ। আমরা তোমার ইচ্ছে পূরণের জন্য তিনটি প্রশ্ন করব। তার প্রথম প্রশ্নটি আসবে প্রথম পর্বের। তুমি কিন্তু চাইলে এই প্রশ্নের উত্তরের জন্য বাবা মার কাছ থেকে সাহায্য নিতে পারো, যদি তুমি মনে করো। কিন্তু দুবার সাহায্য পাবে, মাত্র দুবার। আচ্ছা, পুরো খেলাটা, খেলাটার মধ্যে মাত্র দুবার। সেই জন্য তুমি নিজেই চেষ্টা করো উত্তর দিতে, যদি বিপদে পড়ো তখন বাবা মার সাহায্য নেওয়া যাবে। ঠিক আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা তাহলে খেলাটা শুরু করি? হ্যাঁ হ্যাঁ। খেলা শুরুর আগে তুমি কাউকে স্মরণ করো নাকি? ঈশ্বর তো আছে, সেটা আমার মাথাতে চলছে। ঈশ্বর, ঈশ্বরের নাম নিয়ে আমরা লেগে পড়ি। হ্যাঁ, বাবা মাকে স্মরণ করে। প্রথম প্রশ্ন তোমার জন্য। आँखों में तेरी अजब सी अदाएं हैं, हो आँखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग, सांसे ये तेरी वो हवाएं हैं। তুমি ছবিটা দেখেছো, সিনেমাটা দেখেছো? হ্যাঁ দেখেছি। মনে আছে সিনেমাটার নাম? হ্যাঁ, বলো দেখি। ওম শান্তি ওম। শান্তি, সব চতুর্দিকে শান্তি। হ্যাঁ, এই গানে যে গানটা আমরা দেখলাম, এই গানে আসল নায়িকা কি? প্রশ্নটা হচ্ছে এইটা। आंखों में तेरी अजब सी अदाएं हैं, आंखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग। এই গানে যে গানটা আমরা দেখলাম, এই গানে আসল নায়িকা কি? প্রশ্নটা হচ্ছে এইটা। তুমি নিশ্চয়ই পেয়ে গেছো উত্তর? হ্যাঁ, বলি। দাঁড়াও দাঁড়াও একবার দেখো, বাবা মা মুখ দেখে নাও। আরে বাবা মা কনফিডেন্ট যে আমি এটা ঠিক বলবো। এটা বাবা মা কনফিডেন্ট যে আমি ঠিক বলবো। নায়িকাদের ক্ষেত্রে তুমি খুব কনফিডেন্ট কি নায়িকা, তাই তো? যেদিন তুমি কোণে দেখতে যাবে, সেদিন যখন কোণেকে প্রথম দেখবে, ওর দিকে তাকাবে এই কোণের বাড়ি গিয়ে, সেদিন কি একবার এরকম তাকিয়ে তুমি ছোট করে হাসবে নাকি এরকম করে? না, বেশি বড় হাসলে তো যদি ভয় পালিয়ে যায়, এটা একটা ভয় থাকতে পারে। কি ভাবতে পারে তোমাকে? না না, ওষুধ ওষুধ ভাবতে পারে, একটা কনফিউশন কিন্তু থাকে সত্যিকারে। আচ্ছা, সেই পরীক্ষার মধ্যে আমরা ঢুকবো, তার আগে আমরা শান্তিতে আছি কিনা, বাবা মার জন্য ইচ্ছে পূরণের প্রথম ধাপটা পেরোতে পারলাম কিনা, হ্যাঁ হ্যাঁ সেটা দেখে নি। আসল নায়িকা হচ্ছে দীপিকা পাডুকোন। তাই কি? হ্যাঁ, শিওর, 100% দেখে নি। आँखों में तेरी अजब सी अदाएं हैं, हो आँखों में तेरी अजब सी अदाएं हैं। দিল কো বানা দে জো পতঙ্গ। এই যে শাহরুখ খানের জায়গাটা, আমি হলে খুব ভালো হতো। ভালো হতো? অবশ্যই ভালো হতো। মুখটা বাদ দিয়ে, শাহরুখ খানের মুখ বাদ দিয়ে দেবে? শাহরুখ খানের না, দীপিকা পাডুকোনের মুখটা বাদ দিয়ে, ওখানে স্বস্তিকা থাকলে বেশি সুন্দর। স্বস্তিকা, ঈশ্বরের দোহাই। হ্যাঁ, ঈশ্বরের স্বস্তিকা। বেশ বেশ বেশ, তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো, দীপিকা পাডুকোন। থ্যাংক ইউ। বেশ, তুমি প্রথম প্রশ্নের উত্তর দিতে পেরে গেছো। হ্যাঁ হ্যাঁ। তোমার বাকি রইল দুটি প্রশ্ন, দুটো। হ্যাঁ, সেই দুটোর মধ্যে একটার উত্তর দিতে পারলেই চলবে। ঠিক আছে, তাহলেই বেশ স্বস্তিতে
শান্তিও আসবে স্বস্তিও আসবে স্বস্তিকা আসবে কিনা সেটা বলতে পারছি ঠিক আছে মার কেমন লাগছে ভালো খুব ভালো ছেলে কি মনে হচ্ছে সে সবই সব উত্তর দিয়ে দেবে এই আমার তো মনে হচ্ছে পারবে তাই ও আজ পর্যন্ত কোথাও নেগেটিভ হয়নি সব জায়গা পাস পরীক্ষা দিয়েছে সেখানে এসেও পাস কোনোদিনও নেগেটিভ কিছু হয়নি হয়নি কিচ্ছু হয়নি এখন অনেক ঘটে ঠাকুরের পুজোর কথা বললেন সেখানে আমার একটু কিছু বলার আছে ও যখন অনেক ছোট না তখন আমি তো পুজো করছি শিবরাত্রি উপোস করি ও বলছে মা তুমি খাবে না আনছি না আজ উপোস করেছি তো ও আমার সঙ্গে সঙ্গে তখন জল ঢালতো যতক্ষণ পারতো না খেয়ে থাকতো তারপরে খিদে পেয়ে গেলে খাবো মা হ্যাঁ আমি বাচ্চারা কিন্তু বেশিক্ষণ উপোস করতে নেই বলে আমার কথা শুনে খেয়ে নিতো শিবরাত্রির পুজো তো তোমার মহিলারা করেন শুনেছি যে শিবের মতো বর পাবে বলে তোমার মতো যাকে বলে বর পাবে হ্যাঁ হই হই করে হাসবে কিন্তু আমি জানতে চাইছি তোমার কাছে তুমি যখন শিবরাত্রির পুজো করো তখন তুমি কি বলো শিবের পার্বতী যেরকম আছে আচ্ছা আমার পার্বতীটা যেন ঠিক সেরকমই হয় মা বাবা সেবা যত্ন করবে খেয়াল করবে আমরা পার্বতীর খোঁজে একটু বেরিয়ে পড়ি হ্যাঁ তা আমরা হিমালয় থেকে হন্যে হয়ে তোমার জন্য কিছু পার্বতীর খোঁজ পেয়েছি এবং তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি তোমাকে তাদের দেখাতে চাই প্রথম পার্বতীকে দেখে তোমার অভিজ্ঞতা কি মন কি বলছে চোখ কি বলছে হ্যাঁ হাসিটা কি বলছে সেগুলো দেখতে চাই হলেন প্রথম পার্বতী চোখ তুলে দেখো না কে এসেছে আমি দেখো দেখে নিয়েছো ভালো করে পার্বতী হ্যাঁ 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 পার্বতীকে তো ভালোভাবেই দেখছি হাইট একটু মেপে নেবো আচ্ছা মাপো এসো আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে না তুমি তো নিচে হয়ে গেলে না ঠিক আছে লম্বা বউ হলে ভালো না না অ্যাকচুয়ালি আমার একটু হিল আছে ও আছে হিল আছে তাহলে ঠিকঠাকই আছে অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু আমরা খোঁজ পেয়েছি বললাম আরো দুজন পার্বতী আমরা তাদেরকে ডেকে নেব হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 দেখা যাক কি হয় আনন্দে তাড়ি দিচ্ছ তো একজন যদি পার্বতী হয় তাহলে আরেকজন গঙ্গা গঙ্গাকে সবসময় মাথায় রাখতেন যদি দেখা যায় যে স্বস্তিকা দীপিকা সবাইকেই পাওয়া যাচ্ছে তুমি তাহলে আমার কোনো আপত্তি নেই এটা কিন্তু গ্যারান্টি আছে মা বাবার মতামত নিয়েছো না পরে বাবা মা সিলেক্ট করবে আগে তো আমি এতগুলো বউমাকে সামলাতে পারবে কি প্রত্যেকে থাকলে তো ভালো হবে বাবা মা সেবা করতে তো সুবিধা হবে পরের পার্বতী দিকে দেখে নি পার্বতী তারপর হচ্ছে গঙ্গা আর এর পরের জন দেখি কে আসছে অন্নপূর্ণা কিনা হ্যাঁ সেটা আসুন অন্নপূর্ণা একটু শুভ দৃষ্টি হোক যাকে চোখের পাতা ফেলবে সে তাহলে ফার্স্ট রাউন্ডে আউট হ্যাঁ সবাই তাকিয়ে থাকুন চোখের পাতা ফেলবেন না ওর দিকে দেখবার মতোই তো একটা ছেলে বলে কথা বলতে চাও তাহলে একটা প্রশ্ন করতে পারো অবশ্যই গান কে জানো একটু বললে ভালো তো তুমি বলে একটা গানের লাইন পুরনো দিনের গান কি তুমি প্র্যাকটিস করো তুমি যে আমার গানটা তোমার জানা আছে তুমি যে আমার ও কো তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তুমি যে আমার ও কো তুমি যে আমার থ্যাংক ইউ সো মাচ হাটাহাটি গেছে ভালো লেগেছে ভালো লেগেছে আর কোনো প্রশ্ন আছে গান তো হয়ে গেল জানা গেল তো তুমি কোন জিনিসটা ভালো পারো নাচ কেউ তুমি জানো হ্যাঁ আমি নাচ পারি তুমি নাচ পারো তুমি যদি ওর সঙ্গে একটু নেচে দেখাতে চাও বা নাচতে পারো সেটাও হতে পারে যাক চলে এসছি সামনে মুখে
এক্সপ্রেশনটা দিও সেই রোমান্টিক ইয়েটা। হ্যাঁ বাহ, তুমি যে আমার, তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার মা খুব ভালো আলু পোস্ত, সমস্ত রান্নাই ভালো করে, আলু পোস্ত আর পুঁই শাকটা ফাটাফাটি করে, রান্না করতে পারবে কি? তারপর দুপুরের দিকে একজন নাচবে, আর সকাল থেকে একজন কুটনো কুটে তোমার জন্য আলু পোস্ত আর ঘ্যাট রান্না। অবশ্যই, তাহলে একটা কাজ করি, তিনজনকেই তোমার বাড়ি পাঠা, তিনজন সামনে আসুন, একেবারে সামনে চলে আসুন। ওর হাতটা ধরে যদি একটু ঘিরে দাঁড়ান, এই তিনটি হাতে তোমাকে সমর্পণ করলাম, আমার আশীর্বাদ রইল তোমার সঙ্গে, সুখে শান্তিতে সংসার করো, সংসার সুখের হয় রমণীর গুণে, রমণীদের গুণে। শৈবাল, হ্যাঁ, তুমি তোমার প্রথম প্রশ্নের উত্তর দিতে পেরে গেছো। এবার আমাদের জন্য পড়ে রয়েছে প্রথম পর্বের আরো দুটি প্রশ্ন, যার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি তোমার বাবার জন্য একটি সিংহাসন, ঠাকুরের উপকরণ, পুজোর সামগ্রী ইত্যাদি জোগাড় করে ফেলতে পারবে, তোমার প্রথম ইচ্ছে পূরণ করবে। হ্যাঁ, আমরা সেই প্রশ্নে যাই। হ্যাঁ, অবশ্যই, দেখে নিই আমরা। ১৮৩৭ সালে আর্কিটেক্ট ডানকান ম্যাকলিওডের তত্ত্বাবধানে তৈরি হয় এই ঐতিহাসিক সৌধ। এই ঐতিহাসিক সৌধে ৯০০টি নকল এবং ১০০টি আসল দরজা দেখতে পাওয়া যায়। মুর্শিদাবাদে বহু চর্চিত ঐতিহাসিক সৌধের মধ্যে এটি অন্যতম। জানা আছে না? হ্যাঁ, পারবো। আমি জিজ্ঞেস করছি তোমাকে উত্তরটা, তার আগে তুমি কি গেছো মুর্শিদাবাদে কখনো? না, কখনো যাইনি। মুর্শিদাবাদ মানে নবাবদের জায়গা। হ্যাঁ, সিরাজউদ্দৌলার মেজাজ জানতে তো, আর সেই সঙ্গে বৈভব। হ্যাঁ, তুমি কি সেই রকম নিজেকে সিরাজ ভাবো মাঝে মাঝে? রাখলে অনেক সময় ভাবনার একটা আসে, কিন্তু খুব একটা আমি রাগিও না, সবসময় খোলামেলা এই হাসি মজাতেই আমার দিন কেটে যায়। আচ্ছা বেশ, উত্তরটা বলে ফেলো। হাজারদুয়ারি মুর্শিদাবাদের। মুর্শিদাবাদে কিন্তু অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো এরকম বড় স্থাপত্য আছে, বাড়ি আছে যেখানে নবাবরা থাকতেন। স্বাভাবিকভাবে প্রথমবারই সবচেয়ে পপুলার জায়গাটার কথা মনে আসে, ওই বাড়িটার কথাই মনে আসে, কিন্তু আমি আমি তোমায় বিভ্রান্ত করতে চাইছি না, আমি জানতে চাইছি তুমি কনফিডেন্ট তো? হ্যাঁ, আমি কনফিডেন্ট। আমরা বরং দেখে নিই যে তোমার উত্তরটা ঠিক কিনা। এই ঐতিহাসিক সৌধে ৯০০টি নকল এবং ১০০টি আসল দরজা দেখতে পাওয়া যায়। এর নাম হাজারদুয়ারি প্যালেস। একেবারে সঠিক উত্তর দিয়েছো। থ্যাংক ইউ।
কেমন লাগছে তোমার? ফাটাফাটি। আর এখন তো আমি জিজ্ঞেস করব আমার বাবা মা তো, মানে বাবা তো বেশি এক্সাইটেড, কারণ আমি উইশটা পূরণ করতেই পারব বাবার জন্য। অবশ্যই উইশটা প্রথম ধাপ টপকে গেছে, প্রথম ধাপ আমি টপকে গিয়েছি। তুমি তোমার মা বাবার জন্য পেয়ে যাচ্ছো ঠাকুর ঘরের সামগ্রী, সিংহাসন, উপকরণ সামনে রাখা আছে, এসো। দারুণ, এইটা দেখে তো একটা ঠাকুরের প্রার্থনা সঙ্গীত মনে পড়ে যাচ্ছে, দু লাইন কি করব? হ্যাঁ নিশ্চয়ই, এখানটায় এসে ঠাকুরের পায়ের কাছে নিবেদন করতে পারো। মঙ্গল দীপে জেনে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, কখু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। আমাকেও মার্জনা করবেন প্রভু। আমাদের যা কিছু ভালোবাসা, যা কিছু ভক্তি, যা কিছু সম্মান মা বাবাকে আমরা করি, তা আসলে ঈশ্বরের দিকে চলে যায়। হ্যাপি প্যারেন্টস ডে তরফ থেকে বাংলার ঘরে ঘরে সকল মা বাবাকে শৈবালের সঙ্গে আমিও আমাদের প্রণাম জানাই। আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, আনন্দ হচ্ছে খুব। বেশ, তুমি তোমার মার ব্যাপারে কিছু বলতে চাইছিলে। অ্যাকচুয়ালি প্রথম থেকে বলতে গেলে যে জিনিসটা আছে, জি বাংলাকে তো ভীষণভাবেই ধন্যবাদ এরকম একটা শো করেছে, কারণ এখন অনেক জায়গাতে বাবা মাকে নিয়ে ছেলে মেয়ে একটা অন্যরকম সিচুয়েশন চলে আসে, বাবা মাকে দেখতে চায় না, ছেলে মেয়েরা ভুলে যায় যে তার বাবা মা কি করে ছোট্টবেলা থেকে হাতে ধরে রেখে তাকে এগিয়ে নিয়ে চলেছে সারা জীবনটাই, কিন্তু শেষ জীবনে যখন তারা আবার শিশুদের মতো হয়ে যাচ্ছে সে সময় বাবা মাকে ছেলে মেয়েরা রেখে দিয়ে চলে যাচ্ছে, এটা আমার খুবই মনে নাড়া দেয়। কিন্তু এই শোটা দেখে আমার মনে হচ্ছে তারা কিন্তু আরো অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে, এবং মা বাবার অভাবটাও কিন্তু তারা অনেকটাই বুঝতে পারবে। আর আমি কিন্তু এই শোটাতে শুধু খেলতে এসেছি আমার বাবা মা বা আমি বাবা মার ছেলে সেই জন্য না, আমি কিন্তু সমস্ত সন্তানদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি এখানে খেলতে এসেছি, আর আমার বাবা মাও কিন্তু সমস্ত বাবা মার হয়ে খেলতে এসেছে। বাহ, সুন্দর বলেছো। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি এত এত সুন্দর করে কথা বলছো, তোমার কোনো বাবা মাকে নিয়ে ভয় আছে? একটা ভয় বাবার সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে যে অনেকেই বলে যে বিয়ের পর ছেলেরা চেঞ্জ হয়ে যায়, এমন একটা পরিস্থিতি আসলো যে বাবা মাকে হয়তো ছেড়ে দিতে হবে, সেই জিনিসটা আমি একদম পছন্দ করি না, আর সেটাতেই আমার একটু ভয় থাকে। আর সব থেকে ভয় যেটা লাগে সেটা হচ্ছে যে সরি ইমোশনাল হয়ে পড়ছি, মানে বাবা মা যদি কোনোদিন আমাকে ছেড়ে চলে যায়। আমাদের এই ভয়টা কিন্তু সকলেরই, আমাদের প্রত্যেকেরই এই ভয় থাকে, কিন্তু এই ভয় নিয়ে তো আমরা জীবন কাটাই না, ওরা তোমাদের পাশে আছেন। আর এটাও সত্য কথা যে আমাদের বাবা মা চিরকাল আমাদের সঙ্গে থাকেন না, থাকবেন না। তুমি কি এই কথাটা মানো যে আকাশে যে তারারা ঘুরে বেড়াচ্ছে, যে আলো এসে পড়ছে আমাদের গায়ে, সে অনেক তারাই তো অনেকদিন আগে চলে গেছে, কিন্তু তার আলো এখনো এসে আমাদের গায়ে পড়ে, যদি ওরা নাও থাকেন তাহলে তাদের আলো আমাদের গায়ে এসে পড়ে, আমাদের পথ দেখায়, আমাদের চিনিয়ে দেয় ঠিক রাস্তা, কখনো কখনো আমাদের চরম দুঃখের মাঝখানে মাথায় হাত রাখেন অদৃশ্য থেকে। তাই ওনাদের না থাকা বলে কিছু নেই, আর না থাকা কিছু নেই বলেই এই হ্যাপি প্যারেন্টস ডে এর মতো এরকম অনুষ্ঠান, যেখানে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই সঙ্গে যদি আমার বাবা মা থাকেন ভালো, যদি নাও থাকেন এই রকম শৈবালের বাবা মার মতো বাবা মাদের নিজের বাবা মা ভেবে নিতে কোথাও কোনো আপত্তি নেই। আমরা সেই সব অনাথ এই মুহূর্তে বাবা মা না থাকা ছেলে মেয়েদের বলছি, আপনারা যেন কেউ ভাববেন না যে আমার সঙ্গে তো আমার বাবা মা নেই, এই অনুষ্ঠানে আমি কি করে পৌঁছবো। প্রতিদিন বাংলার ঘরে ঘরে আপনারা যখন এই অনুষ্ঠান দেখেন তখন আসলে আপনারা আপনাদের বাবা মাকে খুঁজে পান, তাদের হাত ধরেন, তাদের আশীর্বাদ গ্রহণ করেন, এবং এই শৈবালের মতো নির্দ্বিধায় কেঁদে ফেলেন, এবং কেঁদে ফেলে আসলে প্রমাণ করতে চান যে এই বাৎসল্য, এই বাপ মা আর সন্তানের যে সম্পর্ক,
পৃথিবীর আর কোনো সম্পর্কে এই রকম আনন্দ নেই, এই রকম আশীর্বাদ নেই। ধন্যবাদ। থ্যাংক ইউ। তুমি যে এত লোকের সামনে এরকম করে নিজেকে প্রকাশ করতে পারলে, এই প্রকাশ করতে পারাটাই মানুষের ধর্ম। তুমি ভীষণ বড় মানুষ, মহান মানুষ। তোমার ভেতরে যে সহজ সরল মানুষটা আছে তাকে নিয়ে আমরা অনেক সময় হাসি ঠাট্টা করি, কিন্তু জেনো ওইটাই জীবন। ওই সহজ জীবনটাকে দেখতে পারা হচ্ছে মানুষের ধর্ম, না হলেই জীবনে জটিলতা আসে। আমরা নিজেদেরকে আড়াল করে রাখি, কিন্তু যখনই শৈবালের মতো মানুষ হতে পারি, নির্দ্বিধায় বলছি আমি যদি শৈবালের মতো মানুষ হতে পারি আমি গর্ববোধ করব। শৈবাল অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মাকে নিয়ে তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, মাকে নিয়ে আমি অবশ্যই বলবো। মানে আমার পৃথিবীতে আসাতে প্রথম হাতটা মায়ের রয়েছে, কারণ আমি যে সিচুয়েশনে জন্মেছিলাম একটা ক্রিটিক্যাল কন্ডিশন ছিল, তো তারপরে বড়দের কাছে শুনেছি তখন বাবা ডিসিশন নিয়েছিলেন যে সন্তানটা না এসে আমার মাকে সুস্থ করাটা আগে দরকার সেটা। এবার তখন সেই যে প্রফেসর যিনি ছিলেন উনি বলেছিলেন যে আমি দায়িত্বটা নিচ্ছি, দেখা যাক দুজনকে বাঁচানো যায় কিনা। বেবিটা হওয়ার পর মার ধনুষ্টঙ্কার মতো হয়ে গেছিলো, আমি মায়ের থেকে অনেক দূরে ছিলাম, এবং আমি যে জন্মে যে মানে সুস্থভাবে বেরিয়েছি তা না, আমি কান্নাকাটি বা এরকম কোনো সেন্স আমার ছিল না। বেশ কিছুদিন আমাকে ওই কাছের একটা ঘর মতো ওখানে রেখে ট্রিটমেন্ট করার পর আমাকে আমার মায়ের কাছে মানে দেওয়া হয়েছিল। ছোটবেলা থেকে মা বাবা তো ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে, মানে আমি এমন একটা দিন আমার স্কুলের প্রথম দিনটা আমি কিন্তু আমার বাবা মার সঙ্গে গেছি প্রাইমারি স্কুলে, হাই স্কুলে গেছি, কলেজে আমার বাবা মা আমাকে নিয়ে গেছে। আমি যখন ইউনিভার্সিটিতে গেছি তখন মাকে নিয়ে যেতে পারিনি, কিন্তু বাবা আমার সঙ্গে কিন্তু প্রথম দিন গেছেন। মানে সবাই তো হাসছে, অকওয়ার্ড একটা কি যে এত বড় একটা ছেলে সে তার বাবাকে নিয়ে আসে, কিন্তু আমার মনে কিন্তু ভীষণ গর্ব হচ্ছিল যে যে আমাকে আলো দেখিয়েছে পৃথিবীতে নিয়ে এসছে আমি তার সঙ্গে সেই জায়গায় পৌঁছেছি। এমনকি চাকরির জায়গাতেও কিন্তু নিয়ে গিয়েছি, আর আমার অবশ্যই চাকরিতে আমার বাবাকে আমি নিয়ে গেছি। খুব সুন্দর, খুব সুন্দর। তোমার যে দ্বিতীয় ইচ্ছেটা সেটা জেনে নি আগে। এখন আমি অনেকটা দূরে চাকরি করি, বাইরের খাবার আমি কিন্তু খাই না, তো সেটা কিন্তু টোটাল টাইম মা প্রিপেয়ার করে দেন সারা দিনের আমার খাবারটা। মায়ের একটা সুপ্ত বাসনা আর কি ছিল যে মা সার্ভিসে, ওটা হয় না মানে যে চাকরি ছেলে মেয়ে সন্তান, তার জন্য মা আর কি গানটা নিয়ে খুব দূর একটা এগোতেও পারেননি বা সেরকম শিখতে পারেননি। আমার দ্বিতীয় ইচ্ছেটা হলো যাতে মা আবার গানটা শুরু করতে পারেন, সেই শখটা রয়েছে। যদি মায়ের জন্য হারমোনিয়াম বাদ্যযন্ত্র কিছু একটা দেওয়া হয়, হারমোনিয়াম হলে তো খুবই ভালো হয়, একদম সারেগামাপা থেকে মা এবং আমি দুজনেই শিখবো। মা কি এখন জানেন হারমোনিয়াম বাজাতে? না, শিখে নেবে, খেলে শিখবে। হ্যাঁ, আমার সেই ইচ্ছেটা এই বয়সে নতুন করে আবার যে শিখবার কথা ভাবছেন উনি, হ্যাঁ সেটা মায়ের মধ্যে স্পিরিটটা ভীষণ পরিমাণে আছে, মারাই পারে না। আমার বাবা পরে বলে হবে না, কারণ বাবার কাছে জেনারেল নলেজের ফান্ডা না, মানে আমি এখনো শিখি। বাহ, শোন আমি একটা কথা বলছি তোমাকে। বলুন। ওই যে এই যে ওইখানে না জি বাংলা অনুষ্ঠান করার জন্য ও অফিসে যে অনলাইন থেকে 10টা গান কালেকশন করেছে, পরে সেই গানটাও তৈরি করেছে। এবার আমি প্রতিদিন ভাবি যে কম্পিউটারে হয়তো অফিসে কাজ করছে কিংবা ওটু আর একটু এমএসসি পাস করেছে, তার একটু পড়ার ইচ্ছে আছে, আমি হচ্ছে পড়াশোনা বোধহয় করছি, আমি কিন্তু এটা নজরেই রাখিনি কোনোদিনও। কিন্তু এর মধ্যে সেদিনকে রাত্রিবেলা ও আমাকে সেগুলো বার করে 10টা গানই আমাকে শোনালো, তার মধ্যে মঙ্গলদ্বীপটাও আছে। আমার তখন মনে খুবই কষ্ট হলো যে আমি ওকে এতটা লেখাপড়া শেখালাম, কোনোদিন আমি চেষ্টা করিনি জানতে যে গান শেখার ইচ্ছা আছে কি না বা গানটা শেখায়নি বলে, আমার কিন্তু খুব খারাপ লেগেছে। না, আপনার কি মনে হয় ও আপনার জন্য যে ইচ্ছেটা করেছে হারমোনিয়াম পেলে তখন কি ওই হারমোনিয়ামটা নিয়ে দুজনে মিলে একসঙ্গে শিখবেন? হ্যাঁ, আমি তো গানটা দেখি আমি তখন থেকে ওকে বলতে শুরু করেছি যে যখন একটু সময়, ও তো সময় পায় না, শনিবার দিনকে আপনার সারা দিন ছবি আঁকা শেখায়, আমি একটা মাস্টারমশাই তোকে ঠিক করে দেবো, এবার ও শিখলো ওর সঙ্গে আমিও বসি, আমার তো ইচ্ছে আছে। মা ছেলে চললো গান শিখ, আমার ভীষণ ইচ্ছে। আর সঙ্গে রইলো হারমোনিয়াম। আর বাবাও থাকে, আমার বাবা তবলাও বাজাতে পারেন, আমিও টুকটাক বাজাতে পারি, কিন্তু বাবার এখন প্র্যাকটিসটা নেই। যদি হারমোনিয়ামটা তুমি জিততে চাও মায়ের জন্য এবং নিজের জন্য, তাহলে তোমাকে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে। এবং এই তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন সঠিক দিলেই তুমি অর্জন করতে পারবে, যাকে বলে অর্জন করা, একটি হারমোনিয়াম। যে হারমোনিয়ামে সা ধরে থাকবে তুমি আর পা ধরে থাকবেন মা, সাপায় বেজে উঠবে তোমরা। হ্যাঁ, আচ্ছা বেশ, তাহলে ঢুকে পড়ি খেলায়। হ্যাঁ অবশ্যই। তুমি চাইলে বাবা মার কাছ থেকে সাহায্য নিতে পারো। ঠিক আছে। তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর দিতে পারলেই হারমোনিয়াম বেজে উঠবে। ঠিক আছে। এখন অবধি তুমি কোনো সাপোর্ট নাও? না। বেশ, দেখা যাক, দেখে নি তোমার জন্য দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্নটা কি।
দেখে নি তোমার জন্য দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্নটা কি। ওড়িশার রঘু রাজপুত এই গ্রামের প্রত্যেকটি বাড়ির দেওয়ালে আমরা দেখতে পাই বিভিন্ন বিষয়ের উপর আঁকা ছবি। শুধু ওড়িশাতেই নয়, এই রকম হস্তশিল্প আমরা বাংলার মেদিনীপুর ও বাঁকুড়াতেও দেখতে পাই। গোটা কাপড় তেঁতুলের বীজটা গ্রাইন্ডিং করে ওইটা বয়েল করে তার মধ্যে কি বেলের আটা দিয়ে এটা পুরো পেস্টটা করেছি, তার মধ্যে কি আছে এটাই চক পাউডার দিয়ে পলিশ করা আছে। তোমার সঙ্গে কথা হচ্ছিল যখন একবার বলবার চেষ্টা করলে তুমি আঁকো, আঁকা শেখাও। এখন এই আঁকা ধরে তোমার কাছে একটি প্রশ্ন এসে হাজির হয়েছে, জগন্নাথ দেব রয়েছেন ছবিতে, তাকে স্মরণ করে তুমি নিশ্চয়ই পেয়ে গেছো ঠিক উত্তরটা, তাই মনে হচ্ছে কি তোমার? আমার তো একটা মনে হচ্ছে, এই যে একটা মনে হচ্ছে যে দ্বিধা দেখছি, হ্যাঁ একটাই কিন্তু মনে হতে হবে, অনেকগুলো মনে হলে চলবে না। বলবো মানে একদম প্রস্তুত বলবার জন্য? বেশ তুমি বলো উত্তরটা বলো। চিত্রটা আঁকা হচ্ছে সেই পটচিত্র, ওটাকেই কিন্তু আমি ধরছি। পটচিত্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জগন্নাথ দেবকে জিজ্ঞেস করি যে তুমি উত্তরটা ঠিক দিতে বলেছো কিনা, আমরা জেনে নি তাহলে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। বেশ দেখা যাক। একেবারে সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। তুমি নিশ্চয়ই জানো যে পটচিত্র, হ্যাঁ এই সংস্কৃত শব্দ, তো পট হচ্ছে কাপড় আর চিত্র মানে ছবি, কাপড়ে যে ছবি আঁকা হয় তার যে মুনশিয়ানা তার যে শৈলী সেটা এখানে ধরা হয় এইভাবে। তা তুমি সেই পটচিত্রের চিত্রপটে যাকে বলে তুমি সুন্দর উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তোমার কিছু আঁকা আমরা তো দেখে নিতে চাই, তুমি দেখাতে চাও তো? অবশ্যই একটা দেখাতে চাই, যেটা হচ্ছে আমার এবার 39th অ্যানিভার্সারিতে আমার মা বাবা করছেন, তা সেটাতে তো সবথেকে বড় গিফট এটাই রইল বাবা মার জন্য, এই শোটাতে আসলাম সেটাই রইল। আরেকটা রয়েছে, গতবার আমি একটা আমার বাবা মার রাধাকৃষ্ণ খুব ফেভারিট একটা গিফট করেছি বাবা মাকে আমার আঁকা ছবি, দেখে নি আমরা সেটা। এটা ঠাকুর ঘরটা যেটা বাবাকে করে দিয়েছে আমার আলপনা দাবা বাবা।
বাবা পুজো করছেন আরতি করছেন। নারীর মধ্যে দিয়ে যেরকম করে আবিষ্কার করা যায় বিভিন্ন জিনিসকে, সেটা কিন্তু পুরুষটা দিয়ে অতটা আসে না। তোমার নায়িকাদের বেশি পছন্দ হয় সেটা আমি বুঝে গেছি। আমি জানতে চাইছি যে কোন নায়ককে তোমার পছন্দ বিশেষ? সেরকম তো একটা কোনো নেই বাংলায় রিসেন্ট। নিজেকেই নায়ক বলে মনে হয়? নিজেকে না, কে থেকে? আমি আমার বাবাকে তো একদম রোল মডেল দেখি। বাবার কাকে পছন্দ? প্রসেনজিৎকে আমার সবথেকে ফেভারিট। ওর অভিনয় এত ভালো লাগে আমার কল্পনার বাইরে। তা আপনি ওর সিনেমা দেখতে চান, মানে এখন এলে দেখতে যান তো? হ্যাঁ। বাহ, মানে বাবা এতটাই ফ্যান। আমার ডাক নাম হচ্ছে দুটো সুপারস্টারের নাম, তাই নাকি? প্রথম যেন হচ্ছে প্রসেনজিৎ দার ডাক নাম যেটা বুম্বা, সেটা আমার ডাক নাম। আর মা রেখেছেন হচ্ছে রাজু, যদি কেড়ে নিতে বলে কবিতা ঠেসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন Welcome to Happy Parents Day. আমি খুব খুশি হয়েছি যে তুমি এই হ্যাপি প্যারেন্টসে খেলতে এসছো এবং তুমি খেলছো তোমার বাবা মার হয়ে। শৈবাল, আমি জানতে পেরেছি যে তুমি এবং তোমার বাবা মা আমাকে খুব পছন্দ করো, আমাকে খুব ভালোবাসো। আই এম সো গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল। এবং তোমরা বোধহয় আমার সঙ্গে দেখাও করতে চাও। আই এম শিওর যে আমি তোমাদের সঙ্গে দেখা করব, নিশ্চয়ই দেখা হবে। তার আগে বলি, তুমি তো লড়াইটা করছো, তুমি তো এই খেলাটা খেলছো তোমার বাবা মার জন্য। সো তুমি নিজে যেতো এবং তোমার বাবা মাকেও যেতাও। শৈবাল, আমি আশা করব যে তুমি এই খেলার যে চারটে ধাপ আছে, এই চারটে ধাপ পেরিয়ে তুমি ফাইনালে যাবে এবং জিতবে। কিপ ইট আপ, অল দ্য বেস্ট। যদি কেড়ে নিতে বলে কবিতা, থ্যাংক ইউ সো মাচ, যেন কেড়ে নিতে দেব না। কেমন লাগছে? ফাটাফাটি। এটা কি তুমি আশা করেছিলে? ফাটাফাটি না, এটা আমি আশা করিনি। কেমন লাগছে আপনার? খুব ভালো, আউটস্ট্যান্ডিং, খুব ভালো লেগেছে। কি কি মনে হচ্ছে যে মানে কোন আর বলার কোন ইয়ে নেই, মানে আপনি তোমাকে নাম ধরে ডাকছেন, সেটাই একটা বিশাল। হ্যাঁ অবশ্যই, খুশি তো? ভীষণ খুশি, ভীষণ খুশি। খুব ভালো। এই এই আশীর্বাদ নিয়ে, এই সারপ্রাইজ সঙ্গে নিয়ে আমরা ঢুকে পড়ি পরের প্রশ্নে। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নের কিন্তু উত্তরটা তোমাকে দিতে হবে, দিতে পারলেই কেল্লা ফতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখে নি। এই দৃশ্যগুলি যেগুলি আমরা দেখলাম, সিনেমা নয়, মাথায় রাখবে। আমরা জিজ্ঞেস করছি এই দৃশ্যগুলির মধ্যে মিল কোথায়। তুমি আরেকবার ভেবে নিতে পারো পরপর কী কী দৃশ্য দেখানো হলো। আর আরেকটা কথা তোমায় জিজ্ঞেস করব, এই দৃশ্য দেখে তোমার চোখে জল এলো কেন? মিলটা একটা যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে সবকটাই শ্রদ্ধেয় ঋতুপর্ণ ঘোষের ডিরেকশনে করা ছবি।
সেইটা দেখি একটু আমি সেটা একটা মিল বলে মনে হচ্ছে সেটা আমার একটা মিল কিন্তু মনে হয়েছে আর প্রথমে যেটা রয়েছে চোখের বালির একটা সিকোয়েন্স ছিল তারপরে লাস্টে যেটা রয়েছে এটাতে রয়েছে হচ্ছে ওই নৌকা ডুবিটা এখানটাতে শো করা হয়েছে আর মাঝখানে চিত্রাঙ্গদার কিছুটা ভিউ ছিল মৃগয়াতে যাচ্ছে আর উনি হঠাৎ করে চলে গেলেন এটা দেখতে দেখতে তোমার সেটা মনে পড়ে সেইটাই আমার কিন্তু মনে পড়লো যেন হঠাৎ করে মানে চোখে আমি ইয়ে করতে পারিনি চোখে কোনো জলটা তাহলে এই দৃশ্যগুলোর মধ্যে মিল আমি একাধিক আছে বলে মনে হচ্ছে হ্যাঁ একাধিক একটা হচ্ছে বিয়ের সিকোয়েন্স রয়েছে মানে বিয়েটা দেখানো হয়েছে বিয়ে আর হ্যাঁ আরেকটা মিল রয়েছে যে সদ্য ঋতুপর্ণ ঘোষের ছবি রয়েছে এই দুটো মিল তো আমি পেলাম সব জায়গায় কি বিয়ে ছিল না প্রত্যেকটা দৃশ্য দৃশ্যকে ভালো করে দেখেছো ইয়েস জানি যিশুদা কাজ করেছে যিশু সেনগুপ্ত তিনটে বইতে যিশু সেনগুপ্ত আছেন তাই কি শিওর চিত্রাঙ্গদাতে যিশু সেনগুপ্ত আছেন চোখের বালিতে না চোখের বালিতে যিশুদা নেই বড় মানুষ আরো কেউ লুকিয়ে আছেন তিনটে নির্মাণ করেছেন ঋতুপর্ণ ঘোষ আমি জিজ্ঞেস করছি যে এই তিনটের মধ্যে আর মিল কোথায় তিনটে উনি তৈরি করেছেন ছবি কিন্তু তৈরি তো করতে গেলে তুমি গান বলেছো ছবি বলেছো চলচ্চিত্র বলেছো অভিনেতা বলেছো সমস্ত কিছু বলেছো কিন্তু এরা সবাই যেখান থেকে গড়ে উঠলেন এরা সবাই পেলেন নিজেদেরকে সেই মানুষটির কথা তুমি বলছো তুমি যদি হেল্প নিতে চাও বাবা মার কাছে একবার জিজ্ঞেস করতে পারো কিন্তু দেখো সেটা যিনি না থাকলে ঋতুপর্ণ ঘোষ এই সিনেমাগুলো করতেই পারতেন না ক্যামেরাম্যান তোমার কি আরেকটা প্রশ্ন পড়ে আছে আমাদের কাছে বারবার জন্য হ্যাঁ আরেকটা তাহলে মনে হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে যাই এই প্রশ্নের উত্তরটা যেটা তুমি দিতে চাও সেটা ফাইনাল উত্তর দুটো বলে ফেলো একটা তুমি বলছো ঋতুপর্ণ ঘোষের ডিরেক্টর বেশ আর দ্বিতীয় দ্বিতীয়টাতেই তো এটা তুমি বলতে পারছো না একটু দেখি না ঠিক আছে এটা পাস করি ওই একটাই তো আর দেখে নি উত্তরটা হ্যাঁ বেশ স্টপ তুই কি হোলি খেলতে এসেছিস রাধা হোলি খেলতে এসেছে না চিত্রা কত শিকারে এসছে চিত্রাঙ্গদা একটা ইচ্ছের গল্প খেলা ঘর বাতে লেগেছি তোর মনে ধরেনি কাউকে রবীন্দ্রনাথ ঠাকুর মনের ভিতরে খেলা ঘর রবীন্দ্রনাথ ঠাকুর সারি এই একটা ছোট্ট ছড়ায় আছে ভাবছি আমি ভাবছো তুমি শতাব্দীও ভাববে তোমার আমার প্রতিফলন রবি ঠাকুরের কাব্যে সর্বত্র হ্যাঁ সর্বত্র তুমি ঋতুপর্ণ ঘোষে চলে গেছো আমার মনে হলো যে ঋতুপর্ণকে তুমি ভালোবাসো বিশেষ করে মানে ওনার এত গুণ ছিল ট্যালেন্টটা সেরকম ট্যালেন্টেড তুমি দেখতে দেখতে যেভাবে কেঁদে ফেললে তাতে মনে হলো তোমার এই জেস্টারকে সম্মান জানাই তো আমার খুব ইচ্ছে তোমাকে ওনার সিনেমাগুলো যেগুলো আছে আমাদের কাছে সেগুলো আমি তোমাকে দিতে চাই তুমি বাড়ি গিয়ে দেখতে পারো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মনের ভিতরে খেলা ঘর এর পরের যে প্রশ্নটা সেটা উত্তর তোমাকে দিতেই হবে ঠিক আছে তোমার সাহায্য নেওয়া বাকি আছে মা বাবার কাছ থেকে যদি চাও নিতে পারো অবশ্যই
এইখানে যে ছবিগুলো দেখানো হবে, অডিও ভিজুয়াল দেখানো হবে, সেখানে কোথাও একটা বেমানান কিছু আছে, সেটাই তোমাকে আবিষ্কার করতে হবে। আগে থেকে বলে দিই, ঠিক আছে, দেখে নি। আচ্ছা একটা কথা বলতে পারো, এই কুমোরটুলিতে যারাই ঠাকুর বানায় তাদের পদবি প্রায় সবাইকারই পাল কেন বলুন তো? এই জন্যই বোধ হয় রবি ঠাকুর প্রতিবাদ করে লিখেছিলেন, পাল তুলে দাও দাও দাও। এক্ষেত্রেও শেষে কিন্তু মা এসে দেখা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। এবার তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, কি এর মধ্যে বেমানান ছিল? যতগুলো ছবি দৃশ্য পরপর আমরা দেখলাম তার ভেতরে মা বাবাও দেখেছেন, তুমি যদি মনে করো যে না তুমি বুঝতে পারোনি তাহলে কাছ থেকে সাহায্য নিতে পারো, আর যদি মনে করো যে না তুমি বুঝতে পেরেছো তাহলে উত্তরটা দাও। ওখানে সবকটাতে পাল টাইটেল দেখানো ছিল, একটা কি কোম্পানি অ্যান্ড সংস ছিল, সেখানে কিন্তু কোনো পাল উল্লেখ ছিল না। তারপরে আর কিছু মনে হয়? ঠাকুর বানানো হচ্ছিল ঠাকুরের উপকরণ বা ঠাকুরের যা যা লাগে, খানে দিয়ে পেঁচা বসিয়েছে, প্রায় পেঁচার মতো করে ফেলে দেন সরস্বতীর জায়গায় পেঁচা। সরস্বতীর কাছে পেঁচা থাকতে পারে না? না, সরস্বতীর কাছে পেঁচা থাকে না, হাঁস বাহন। আর দক্ষিণ ভারতে পুজো হয়েছে ময়ূর দিয়ে। পেঁচা কোথায় থাকে? পেঁচা থাকে লক্ষ্মীর কাছে, এখানে তো দেখলাম সরস্বতীর পায়ের কাছে বসালো। তো হয়তো লক্ষ্মী কোনো কাজে গেছে, পেঁচাকে নিয়ে যায়নি, তাই সরস্বতীর কাছে রেখে গেছে। তাহলে তো ট্রাঙ্কে তুলে রাখবে, এখানে তো পুজো করবে। ট্রাঙ্কে একটা প্রাণীকে রাখা যায়? মানে শাকটা তুলে রাখলো আর ঘরে রেখেছে পেঁচা। হাঁসকে বলেছে তুই আমার সঙ্গে চ, হ্যাঁ, আর পেঁচাটা রইলো এখানে, এটা হতে পারে না। মানে যা যা তুমি দেখেছো তার মধ্যে সবচেয়ে বিশদ দৃশ্য এটাই লাগছে তোমার? হ্যাঁ, পেঁচাটা মানে লক্ষ্মীর ঘরের, মানে ওখানে সরস্বতী, এটা তো লক্ষ্মী পেঁচাও হতে পারে। যে লক্ষ্মী পেঁচা সরস্বতীর কাছে কেন যাবে, এটাই হচ্ছে কথা। শিওর শিওর ঠাকুরের নাম করে ধরে নেবো, ঠাকুরের নাম করে। আর এখানে তো রক্ষা করতেই হবে ঠাকুরকে, দেখো কালী রয়েছে, সরস্বতীর জন্য এত কিছু করলাম। হ্যাঁ, দুর্গা সরস্বতী রক্ষা কালী, সবাই আশীর্বাদ করুন শৈবালকে। শৈবাল ওর মাকে নিয়ে বেরিয়ে পড়তে চান একটি হারমোনিয়াম নিয়ে গানের সফরে, শিখতে চান গান, সেজন্য স্বপ্ন পূরণ ইচ্ছে পূরণ হচ্ছে কিনা এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে তা। আমরা দেখে নি ঠাকুর কি বলছেন। অবশেষে লোকে বলে যে
এই অমুকটা পেলাম তমুকটা পেলাম, পেঁচা পেয়ে তোমার এত আনন্দ হয়েছে, বাড়ির পার্বতীদের পাঠিয়ে দিয়ে তুমি বলতে পারো আয় পেঁচা আয়। আমি ভীষণ খুশি। এই যে সরস্বতী তার নিচে পেঁচাকে আবিষ্কার করে তুমি জিতে গেলে, এই সরস্বতীর সাধনায় বলা হয় কি বিনা লাগে, হ্যাঁ সেই বাদ্যযন্ত্র, সেই বাদ্য, সেই হারমোনিয়াম, সেই ইচ্ছে পূরণ, সেই বেজে ওঠা তুমি ঘটিয়ে ফেললে। থ্যাংক ইউ, একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। এখানে হারমোনিয়াম রাখা আছে, হ্যাঁ একটু হাতে নিয়ে দেখতে চাও? আমি মাকে নিয়ে, অবশ্যই মাকে সঙ্গে নিয়ে চলো, নেমে পড়া যাক চলো। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেবার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি রিং, আগে জানবো তোমার এই তৃতীয় পর্বের তৃতীয় ইচ্ছেটা কি মা বাবার জন্য? মডিউলার কিচেন সেট এরকম কিছু যদি একটা পাই, কারণ আগে আমি বললাম যেটা যে আমার মা আমার পুরো রান্নাটা, যেহেতু আমি বাইরে কোনো খাবার দাবার খাই না, তো মা কিন্তু পুরো রান্নাটা নিজে করেন, এবং আমার সকাল 7টার মধ্যে মা আমার সকালবেলা আমি অফিসে গিয়ে কি খাবো, দুপুরবেলা আমি কোন খাবারটা খাবো, সন্ধেবেলা আমি বাড়ি আসার সময় কোন খাবারটা খাবো, তিনটে খাবার মা তৈরি করে দেন। ভোর রাত থেকে উঠে, মানে আড়াইটা তিনটের সময় মা উঠে পড়েন। তাই নাকি? আপনি অত সকাল থেকে উঠে পড়েন? 7টাও বেরিয়ে যায়, তারপরে ও বেরিয়ে গেল, তারপর আমার তো অফিস আছে, আমাকেও তো বেরোতে হয়। আচ্ছা, বিয়ের পর ধরো তোমার যখন বিয়ে হয়ে যাবে, হ্যাঁ তখন এই কাজটা কে করবেন, মাই করবেন? যদি হেল্প করতে আসে সেটা খুবই ভালো, সেরকম তো খুবই কমই পাওয়া যায় সবাই। না, যদি আপনাকে আর করতেই না দেয়, ভালোবেসেই না দেয়, আপনি মেনে নেবেন? হ্যাঁ, আমি অবশ্যই মেনে নেব। ওর যেমন একটা ভয় হয় আপনারা না থাকলে কি হবে, তেমনি আপনাদের ভয় হয় না যে এই এমন সুন্দর ছেলেটা, ছেলেটার বিয়ে দিলেই যদি একটু অন্যরকম হয়ে যায়, তখন কি আপনাদের মনে হবে না যে আমাদের শৈবালকে কেমন অচেনা লাগছে? না না, আমি সেটা হতে দেবো না, কোনোদিন হতে দিও না, কোনোদিন আমি হতে দেবো না, এটা একদম গ্যারান্টি, কোনোদিন আমি হতে দেবো না। আমরা বলি হতে দেবো না, হতে দেবো না, হতে দেবো না, বাবা মাকে কোনোদিন ছেড়ে যাবো না, বাবা মাকে কোনোদিন আড়াল করবো না, কিন্তু নানান ঘটনাচক্রে অনেক সময় আমরা বাবা মাকে এড়িয়ে যাই, বাবা মার দেখানো পথে না চলে অন্য পথে যাই, বাবা মার ওপর অভিমান করে দূরে সরে যাই, সেই সমস্ত অভিমান, সেই সমস্ত দুঃখ, রাগ এবং ভালোবাসার অভাব কোনো এক সময় হ্যাপি প্যারেন্টস ডের এই অনুষ্ঠানে এসে আপনারা মিটিয়ে নিতে পারেন। আপনারা আমাদের সঙ্গে খেলতে পারেন, বাবার জন্য, মায়ের জন্য ঘটিয়ে তুলতে পারেন স্বপ্নপূরণ, যেমন স্বপ্নপূরণ, ইচ্ছে পূরণ ঘটাচ্ছেন শৈবাল। শৈবাল, হ্যাঁ এবার ঢুকে পড়ি আমাদের, হ্যাঁ তৃতীয় পর্বের প্রথম প্রশ্নে। তিনটে প্রশ্ন, তিনটে প্রশ্নেরই উত্তর দিতে হবে। সাপোর্ট তুমি এখনো অবধি নাওনি, মা বাবার কাছ থেকে সাপোর্ট নিতে পারো, দুটি সাহায্য পাবে। ঠিক আছে, দেখা যাক। আজকে রান্না হবে ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর লাগছে ইলিশ মাছের মাথা। প্রথমে যেটা দেব সেটা হচ্ছে পাঁচ ফোড়ন। নুন দিলে পুঁই শাকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো দেব, দেব চিনি, একটুখানি হলুদ গুঁড়ো দেব, ব্যাস রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি।
বাবা কিরকম হাসছেন, আর অর্থপূর্ণ হাসি। বাজার কে করেন বাবা? বাবা করেন, মাও করেন। তুমি করো না? এমনি বাজারে গিয়ে আলু কিনলে, শাক কিনলে ওটা পছন্দ করে না? পছন্দ না মানে আমি যখন বেরিয়ে যাই না তখন তো দোকানপাট খোলেও না কিছু। এই যে রান্না, এই রান্নার উপকরণ, এর মধ্যে একটি ভুল উপকরণ ব্যবহার করা হয়েছে, তোমার সামনে সেটা দেখানো হয়েছে, তুমি কি বুঝতে পেরেছো সেটা? আমি তো একটা আইডিয়া করেছি। ক্ষেত্রে একটা প্রশ্নের ভুল উত্তর মানে ছিটকে যাওয়া। পনির দেওয়া হয়েছিল। পনির? তুমি কি এই উত্তরটা দিতে চাইছো? তাহলে আমি নিয়ে নেবো। আর যদি মনে করো বাবার থেকে সাহায্য নেবে, কেন বাবা বলবার চেষ্টা করছে আমাকে জিজ্ঞেস করছে, তখন আমি তাহলে একটা হেল্প নিই বাবার। বাবার হেল্প নিয়ে তারপরে তুমি বিচার করে দেখি সেই উত্তরটা দাও। হ্যাঁ হ্যাঁ, বাবার হেল্পটা তাহলে। তাহলে তুমি তোমার দুটো হেল্পের মধ্যে একটা নিয়ে নিচ্ছো। শৈবাল বাবার হেল্প নিচ্ছে, আমরা দেখে নিই শৈবাল ওর বাবার কাছ থেকে সঠিক উত্তরটা পেলো কি পেলো না। হ্যাঁ বলো তুমি কি। ওটা হচ্ছে এই যে রান্নাটা হচ্ছে, উনি বললেন ইলিশ মাছের মাথা, কিন্তু ওটা ইলিশ মাছের মাথা না, ওটা হচ্ছে কাতলা মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে একটা রান্না তৈরি করা হলো বলা হলো, কিন্তু আপনি বলছেন যখন দেখানো হলো তখন ওটা ইলিশ মাছের মাথা ছিল না, ওটা কাতলা মাছের মাথা ছিল। শৈবাল, বাবা যখন বলছে আমি রাজি আছি। আর মাছ সত্যি আমি অত ওই পুঁটি মাছটা ছোট মাছ সেটা চিনি, চিংড়ি মাছটা একটু বেঁকা মতো ওইটা আমি চুনো পুঁটি নিয়ে থাকো। তুমি তখন রুই কাতলা খাও? না না, রুই কাতলা খাই, কিন্তু তো প্রিপারেশন হয়ে আসার পর, তার আগে তো অন্যায়। তার আগে এরপর বাজার যাবে এবং ইলিশ মাছ কিনবে, কাতলা মাছ কিনবে, তাদের মুন্ডুটা একটু নেড়ে গেড়ে ঘেটে দেখবে, হাতে একটু আঁশটি গন্ধ লেগে থাকবে, সেটা নিয়ে বাড়িতে ঢুকবে, তোমার সোনা তোমাকে বলবে গায়ে গন্ধ আসছে, সেদিন আসবে, সেদিন আসছে, কিন্তু এ তো বাজার করে না, করবে। বলো তুমি কি উত্তরটা নিচ্ছ বাবা? বাবারটার জন্য আমি যাচ্ছি। বেশ, তোমার একটা হেল্প চলে গেল। তুমি বলছো তাহলে ইলিশ মাছের মাথা নয়, কাতলা মাছের মাথা। ওটা নাকি ইলিশ মাছের মাথা ছিল না, ওটা নাকি কাতলা মাছের মাথা ছিল। আমরা দেখে নিই উত্তরটা। আমি যে রান্নাটা এইমাত্র করলাম সেটা ছিল ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁইশাকের চচ্চড়ি, কিন্তু ইলিশ মাছের মুড়ো না দিয়ে আমি সেখানে কাতলা মাছের মুড়ো দিয়েছিলাম। একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। শৈবাল, তোমার জন্য অপেক্ষা করে আছে দ্বিতীয় প্রশ্ন, এবং তুমি বুঝতে পারছো প্রশ্নগুলো কিন্তু সহজ নয়, ক্রমশ ওই কি অন্তঃশিলা নাকি নাম বলেছো, শিলার মতো কঠিন হয়ে উঠছে, খুব সাবধান। বাবা একটা সাহায্য করে ফেলেছেন, আরো একটা সাহায্য তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু অনেকগুলো প্রশ্ন অপেক্ষা করছে, আর তিনটে প্রশ্নেরই উত্তর দিতে হবে, একটা পেরেছো। আমাদের দ্বিতীয় প্রশ্ন, আনুমানিক 1600 খ্রিস্টাব্দের মল্ল রাজাদের আমলে তৈরি হয়েছিল এই স্থাপত্য। এই অভিনব স্থাপত্যে একই সাথে দেখা যায় পিরামিডের ন্যায় চূড়া এবং ইসলামিক গম্বুজের ন্যায় অসংখ্য দরজা। দুটি ভিন্ন স্থাপত্যের এই রকম মেলবন্ধন ভারতবর্ষের অন্য কোথাও দেখা যায় না। 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত বছরের বিশেষ এক পূর্ণিমায় বিষ্ণুপুরের সমস্ত রাধা কৃষ্ণের বিগ্রহ এখানে আনা হতো জনসাধারণের দর্শনের জন্য।
এই স্থাপত্যের নাম কি? রাধা কৃষ্ণের মূর্তির কথা বলা হয়েছে, পূর্ণিমার কথা বলা হয়েছে, এবং সেসব দিকে তোমার মতি আছে। এমন সুন্দর স্থাপত্য, নামটা কি? তোমার একটা সাহায্য নেওয়া বাকি আছে, যদি চাও নিতে পারো। অন্যরাজ বীর হাম্বির এটি স্থাপন করেন। বিষ্ণুপুর গেছো? না, যাওয়া হয়নি নাকি? রাস উৎসবে কি হতো জানো? এখানে রাধাকৃষ্ণের মূর্তি আনা হতো। বিষ্ণুপুরে রাধাকৃষ্ণের মন্দির, রাসমঞ্চ। আমার মনে হয় তুমি তোমার মনে যেটা আসছে সেটা থেকেই বলো। রাসমঞ্চ, রাস, এটা আমি সত্যি মানে কনফিডেন্ট নই এই জিনিসটাতে, কারণ তো যাওনি এখানে, যাইনি। হ্যাঁ, এটা দেখিও নি তো এখন, ওই জন্য কনফিডেন্ট। তুমি কি বলতে চাইছো বলো উত্তরটা। রাস উৎসব হয় এখানে, রাস পূর্ণিমার দিন সম্ভবত এখানে রাধাকৃষ্ণকে আনা হয়, রাস পঞ্চমীর দিন। জীবন এইরকম জটিল, হ্যাঁ, কখনো উত্তর মিলে যায়, কখনো মেলে না, কখনো বাবা মার মনের গভীরে আমরা ডুব দিতে পারি, কখনো খুঁজে পাই না ফল। শৈবাল, উত্তর তো দিতেই হবে। রাসমঞ্চটাই থাকো। রাসমঞ্চ, হ্যাঁ, রাসমঞ্চটাই থাকো। বেশ, তাহলে এটাই ফাইনাল উত্তর তোমার? হ্যাঁ, এটাই ফাইনাল। না, আমরা দেখে নিই এবার। দেখে নিচ্ছি। এটা টোটাল ঈশ্বরের জন্যই, মানে আমি জায়গাটা কোনোদিন যাইনি, দেখিনি আমি, কিন্তু থ্যাংক ইউ সো মাচ। কাকে তুমি ধন্যবাদ জানাতে চাইছো? ঈশ্বরকে। ঈশ্বরকে সবার প্রথম, তারপর তোমাদের সবাইকে। মানে কি করে বোঝাবো, মানে তোমরা সত্যি, মানে ঈশ্বর একটা উপলক্ষ করে তো মানুষকে কিছু মেসেজ পাঠান, সেরকম উপলক্ষ কিন্তু তোমরা। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আছে, আর এটা আরেকবার সত্যি প্রমাণ হলো। মানে আমি ওই জায়গাটায় কোনোদিন যাইনি, কোনোদিন দেখিনি, আমি অন্যদিকেই চলে যাচ্ছিলাম এটা নিয়ে, চিন্তা ভাবনাতে নিয়ে, কিন্তু তারপরে এটাতে ভীষণ খুশি। আমরাও তাই বলতে চাই যে আমাদের এই জায়গাটায়, এই হ্যাপি প্যারেন্টস ডের এই মঞ্চটিতে মাঝে মাঝে ঈশ্বর আসেন, আমাদের মাথায় হাত রাখেন। যেমন শৈবাল একেবারে অজানা পথে হেঁটে অন্ধকার হাতড়ে সঠিক উত্তরটা খুঁজে পেল, খুঁজে পেল শুধুমাত্র সেই কথাটা ভেবে, মা যখন ভোরবেলায় উঠে রান্না করেন যে রান্নাঘরে, সেই রান্নাঘরটাকে কী করে সুন্দর করে রাসমঞ্চের মতো করে সাজিয়ে তোলা যায়, যেখানে ঈশ্বর এসে রান্না করেন, নিবেদন করেন আমাদের জন্য, এবং সেখানে ঈশ্বর এবং তার ভক্ত একাকার হয়ে যায়। তাই সেই রকম একটা মুহূর্ত তৈরি হলো, এবং ঈশ্বরকে আমরা স্মরণ করে বলতে পারি, তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো। থ্যাংক ইউ। শৈবাল আকাঙ্ক্ষা করেছে, ইচ্ছে করেছে তার মায়ের জন্য মডিউলার কিচেনের, এবং দুটো প্রশ্নের উত্তর অলরেডি ঠিক বলে ফেলেছে। একটা সাহায্য নিয়েছে বাবার কাছ থেকে, আর একটা সাহায্যের জন্য অপেক্ষা করছে।
আর একটি প্রশ্নের উত্তর দিতে পারলেই শৈবাল মার জন্য হাজির করে ফেলবে রান্নাঘরে সেই মডিউলার কিচেন যেটার অপেক্ষায় অনেক দিন ধরে ওরা ওদের সকল পরিবার রয়েছে। দেখে নিই এবারে প্রশ্নটা, ভালো করে দেখবে শুনবে ঈশ্বরকে স্মরণ করে দেখে নিই। আমরা পরপর কতগুলি দৃশ্য দেখলাম, এই সবকটি দৃশ্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, কিছু একটা সম্পর্ক আছে, একটি শব্দ দিয়ে সেটাকে ধরতে হবে, একটি শব্দ। হনুমানজি সেটা প্রথমে দেখলাম, হ্যাঁ, তারপরেরটাতে দেখালো মোচার একটা অংশ দেখালো, কলার সঙ্গে মোচাটা থাকে, আর থার্ড এখানটাতে যে পজিশনটায় গিয়ে ধ্যানে যেটা বসছে এটা তো হনুমানের সঙ্গে। হনুমান নেচেছেন কোনোদিন আমি শুনিনি না, মানে পাহাড় পর্বত ডিঙিয়ে গেছেন ইত্যাদি হয়েছে, লঙ্কা কাণ্ড ঘটিয়েছেন তাও আমরা জানি, বুক চিরে রামের নাম দেখিয়েছেন তাও আমরা জানি, এবং তাকে আমরা পুজো করে থাকি তাও আমরা জানি। হনুমানজি কেন বলছি দেখো নাচটার এখানটাতে, কারণ হনুমানও তো সেই তপস্যাই করেছিল না, মোচায় কি তপস্যা আছে না, এই পশ্চারটা দেখো, মোচার শুধু মোচার ঘন্ট হওয়া ছাড়া আর কোনো তপস্যা নেই। কোনো একটি শব্দ, শব্দটাকে প্রথম থেকে আবিষ্কার করতে করতে যাও পেয়ে যাবে, কিন্তু প্রথমে কি দেখেছো? হনুমান, হ্যাঁ, হনুমানকে নিয়ে যাচ্ছে বাবার সঙ্গে, ছেলে যাচ্ছে হনুমান, ঠিক আছে, ওইটাতে একটা দেখেছি। দ্বিতীয়টাতে দেখলাম তার বাবা মোচা কিনলো, ওই উপরে কলার ইয়েগুলো বেরিয়ে রয়েছে ছোট, সেই একটা মোচা কিনলো। হনুমান মোচা, হনুমান মোচা, নৃত্য, কমন কি একটা শব্দ ঘুরে বেড়ালো তিনটের মধ্যেই। নৃত্য কলা, মা-বাবার কাছে সাহায্য নিতে পারো। আমার কলাই মনে হচ্ছে, শেষে আমি আবার এই কথা বলবো না তো, দেখার পর তুমি কাঁচকলা পেয়েছো গেছিলাম সেটা সম্ভব নয়, হনুমানজি ধরেছিলাম এটা হবে না, কারণ এটা ধ্যানের পশ্চা নয় আর ওটা তো ইয়ে কলা বললাম তো, সারা ওটা বেজে গেছে, এখন তো আর কিছু করা যাবে না। আমাদের অপেক্ষায় থাকতে হবে,
আমাদের বিনিদ্র রজনী যাপন করতে হবে শৈবালের মতো একটি ভালো ছেলের জন্য। কাল রাত্রি 10টা অবধি অপেক্ষা করতে হবে। শৈবাল কাঁচকলা পেল নাকি একটি সুঠাম সরেশ যাকে বলে তৈরি কলা পেল? সারা রাত নিশ্চয়ই শৈবাল কলাকেই কাটাবে আজকে। হ্যাঁ তাই তো, কাল রাত্রির 10টার সময় আমরা জেনে যাব শৈবাল ওর মায়ের জন্য, ওর সোনার জন্য একটি মডিউলার কিচেন পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি ও উত্তর সঠিক দিয়ে থাকে তবে ওর মার জন্য একটি মডিউলার কিচেন পেয়ে যাবে, যেখানে ওর মা আদরে সোহাগে ওকে রান্না করে দেবে তিন পদ, সকালের দুপুরের রাত্রির। আর সেই সময় কোনো একদিন ওই মডিউলার কিচেনে এসে হাজির হবে ওর সোনা, যে ওকে ভালোবাসবে, যে ওকে আদর করবে, যে ওর মার সঙ্গে বাবার সঙ্গে ওর সঙ্গে গলা মিলিয়ে চিৎকার করে ওই রান্নাঘরে দাঁড়িয়ে বলবে হ্যাপি প্যারেন্টস ডে। শৈবাল অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনারা সবাই দেখতে থাকুন হ্যাপি প্যারেন্টস ডে বৃহস্পতি থেকে শনি ঠিক রাত 10টায়। গুড নাইট, শুভরাত্রি।